নাগরিক ঐক্যের আহ্বায়ক অসুস্থ মাহমুদুর রহমান মান্নার চিকিৎসার খোঁজখবর নিতে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে বের হয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নারায়ণগঞ্জের নির্বাচনে আমাদের যে দীর্ঘকালের সংগ্রাম, যে সুষ্ঠু নির্বাচনের এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য, তবে এই নির্বাচনের ভেতরে কি হয়েছে সে সম্পর্কে ইতিমধ্যেই আমাদের বক্তব্য গেছে, আপনারা সেটা শুনেছেন। আমরা এই বিষয়টা আরও পরীক্ষা করছি, আমরা বিষয়গুলো সম্পর্কে আমাদের দলের পক্ষ থেকে আমরা তদন্ত করছি, আমরা এটা জেনে তারপরে আমি আপনাদেরকে আরও ভালোভাবে আমি বলতে পারবো যে এক্স্যাক্টলি কী ঘটেছে।